এক নম্বর যে প্রশ্নটা রয়েছে, যে কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান হয়েছে? কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান হয়েছে? তাহলে কোন নদীর নাম অনুসারে হয়েছে হিন্দুস্তান বা ইন্ডিয়া নামটা? তাহলে আমরা অবশ্যই জানি আমাদের ভারতবর্ষের নামকরণ হয়েছে ইন্ডিয়ার নামকরণ হয়েছে সিন্ধু নদীর নাম অনুসারে, সিন্ধু নদীর নাম অনুসারে। দুই নম্বর প্রশ্ন, জম্বুদ্বীপ কাকে বলা হয়? জম্বুদ্বীপ কাকে বলে, এটা প্রশ্ন এসেছে আপার প্রাইমারিতে, এর আগে যে প্রশ্ন প্রাইমারি স্কুল বা আপার প্রাইমারিতে এটাই এই প্রশ্ন এসেছে, জম্বুদ্বীপ কাকে বলা হয়? উত্তর হচ্ছে প্রাচীন ভারতকে জম্বুদ্বীপ বলা হয়। জম্বুদ্বীপ কথার অর্থ কি? জম্বুদ্বীপ কথার অর্থ কি আমরা জানবো। জম্বুদ্বীপ কথার অর্থ হচ্ছে জম্বু বৃক্ষের, জম্বু বৃক্ষের, জম্বুদ্বীপ কথার অর্থ হলো জম্বু বৃক্ষের মহাদেশ। চার নম্বর প্রশ্ন, ভারতবর্ষের হিন্দুস্তান কারা নামকরণ করেন? এই যে হিন্দুস্তান, এই যে কথাটা কারা নামকরণ করেছিলেন অ্যাকচুয়ালি? ভারতবর্ষের হিন্দুস্তান নামকরণটা কারা করেছিলেন? তা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের হিন্দুস্তান নামকরণ করেছিলেন পারসিকরা। কারা করেছিলেন? পারসিকরা, অর্থাৎ পারস্য দেশের লোকেরা এই আমাদের হিন্দুস্তান নামকরণটা করেছিলেন। কাকে নীলনদের দান বলা হতো বা নীলনদের দান বলা এখনো হয় অবশ্যই? তাহলে কাকে নীলনদের দান বলা হয়? নীলনদের দান বলা হয় মিশরকে, অর্থাৎ নীলনদের দান বলা হচ্ছে মিশরকে, অর্থাৎ যার ইংরেজি নাম হচ্ছে ইজিপ্ট, মিশরের ইংরেজি নাম হচ্ছে ইজিপ্ট। তারপরে প্রশ্ন, পারসিকরা ভারতকে অল হিন্দ নামে ডাকতো, কি নামে ডাকতো? অল হিন্দ নামে ডাকতো। কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান, অর্থাৎ ভারতের উত্তর সীমান্তে কোন কোন পর্বত রয়েছে? এবং সমস্ত পর্বতমালা বলতে কয়েকটা পর্বতের সমষ্টিকে বলা হয় পর্বতমালা, কারণ মালা একটা পুঁথি নিয়ে হতে পারে, একের বেশি পুঁথি নিয়ে হয়, সেই জন্য এখানে মালা হয়েছে। তাহলে পর্বতমালা অর্থাৎ কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান? তাহলে হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে অবস্থিত। হিমালয়কে বা ভারতকে হিমালয়ের দান বলে বলে কে বর্ণনা করেছেন? তাহলে ভারতকে হিমালয়ের দান বলেছেন কে এম পানিক্কর। কে বলেছেন? কে এম পানিক্কর। ভারতকে হিমালয়ের দান বলেছেন কে এম পানিক্কর। তারপরে প্রশ্ন হচ্ছে, কোন কবি হিমালয়কে দেবাত্মা হিমালয় বলেছেন? কোন কবি হিমালয়কে দেবাত্মা হিমালয় বলেছেন? তাহলে কোন কবি ভারতকে কোন কবি হিমালয়কে দেবাত্মা হিমালয় বলেছেন? আমরা জানবো মহাকবি কালিদাস। মহাকবি কবি কালিদাস ভারতকে হিমালয়কে দেবাত্মা হিমালয় বলেছেন। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন দিকে, অর্থাৎ সাউথ ইন্ডিয়ান, যেটা মানে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি সাউথ ইন্ডিয়া, সেই সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলেছেন কোন কবি? ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলেছেন কোন কবি? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে কি বলেছেন? মহামানবের সাগর তীর। এরপরে প্রশ্ন চলে আসব, কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? কোন মহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? আমরা জানি নৃতত্ত্বের জাদুঘর বলা হয় ভারতকে, অর্থাৎ ভারতকে বলা হয় নৃতত্ত্বের জাদুঘর। এরপরে আমরা জানবো রাজপুতরা কোন জাতির বংশধর। যারা রাজপুত তারা কোন জাতির বংশধর? তারা হচ্ছেন হুন জাতির বংশধর। তারপরের প্রশ্ন, তাহলে ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলেছেন কোন কবি? ভারতবর্ষকে সাগর মহামানবের সাগর তীর বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? এটাও আমরা জানলাম ভারতকে। আর রাজপুতরা কোন জাতির বংশধর ছিলেন? হুন জাতির রাজপুতরা ছিলেন হুন জাতির বংশধর। এরপর জানবো, কে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলেছেন? নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ বলেছেন। 15 নম্বর, সাঁওতালরা কোন জাতিগোষ্ঠীর বংশধর ছিলেন? সাঁওতালরা কোন জাতিগোষ্ঠীর বংশধর ছিলেন না, বর্তমানে সাঁওতাল আছেন, তারা
তারা হচ্ছেন প্রোটো অস্ট্রোলয়েড জাতিগোষ্ঠীর বংশধর। দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর? দক্ষিণ ভারত অর্থাৎ সাউথ ইন্ডিয়ানের যে সমস্ত সাউথ ইন্ডিয়ানসরা রয়েছেন তারা কোন জাতির বংশধর? তারা হচ্ছেন দ্রাবিড় জাতির বংশধর। ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ, কেন বলা হয়? ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কারণ বৈচিত্র্যের জন্য, কারণ আমাদের ভারতবর্ষে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, এই কারণে ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। এরপরে প্রশ্ন যে অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য বা চাণক্য। তারপরে প্রশ্ন ইন্ডিকা কে রচনা করেন? ইন্ডিকা রচনা করেন মেগাস্থেনিস। ইন্ডিকা রচনা করেছিলেন। তারপরে প্রশ্ন বুদ্ধচরিত কে রচনা করেন? বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। অশ্বঘোষ রচনা করেছিলেন। তারপরে প্রশ্ন রামচরিত কে রচনা করেছিলেন? উত্তরটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। বিক্রমাঙ্কদেব চরিত্র কে রচনা করেন? বিলহন। অর্থাৎ বিক্রমাঙ্কদেব চরিত্র রচনা করেন বিলহন। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। রাজতরঙ্গিনী কে রচনা করেন? কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে? কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম কি? হচ্ছে রাজতরঙ্গিনী। তাহলে কাশ্মীর রাজ্যের প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী। এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থের রচনা হচ্ছে রচয়িতা হচ্ছে কে এম পানিক্কর। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হচ্ছে কে এম পানিক্কর। ন্যাচারালিস্ট হিস্টোরিয়া এই গ্রন্থের রচয়িতা কে? রোমান পণ্ডিত প্লিনি এই ন্যাচারালিস্ট হিস্টোরিয়া গ্রন্থটি রচনা করেন। তারপরে তৌকিক ই হিন্দ কে রচনা করেন? আলবিরুনির প্রকৃত নাম কি? আলবিরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রিহান। তারপরে প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয়? আমরা এটা অবশ্যই জানি, সেটা হচ্ছে কি, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ইতিহাসের জনক বলা হয়। অশোকের শিলালিপি কত খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করা হয়? অশোকের শিলালিপি 837 খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করা হয়। অশোকের শিলালিপি আবিষ্কার করেন জেমস প্রিন্সেপ। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত রয়েছে? সম্রাট সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত রয়েছে। তারপরে প্রশ্ন আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত বর্ণনা করা হয়েছে? দ্বিতীয় পুলকেশীর কীর্তি বর্ণিত রয়েছে। কলিঙ্গলিপি খোদাই করেন সম্রাট অশোক। পাল রাজাদের রৌপ্যমুদ্রার নাম কি ছিল? নারায়ণী। চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম ছিল ক্যাসু। পঞ্চম বেদ বলা হয় পুরাণকে। নাসিক প্রশস্তিতে গৌতমী পুত্র সাতকর্ণীর কথা আলোচনা করা হয়েছে। ব্রাহ্মী লিপিতে সম্রাট অশোকের কথা আলোচনা করা হয়েছে।
সম্রাট অশোকের কথা আলোচনা করেছে, ব্রাহ্মীলিপিতে সম্রাট অশোকের কথা আলোচনা করা হয়েছে। তারপরে প্রশ্ন, জুনাগড় প্রশস্তিতে প্রশস্তি কার সম্পর্কে রয়েছে? জুনাগড় প্রশস্তি কার সম্বন্ধে রয়েছে? জুনাগড় প্রশস্তি শক রাজা শকক্ষত্রপ্রাজ রুদ্রদামনের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে প্রশ্ন, হাতি গুম্ফা লিপি কার সম্পর্কে আলোচনা করেছে? হাতি গুম্ফা লিপি আলোচনা করেছে কলিঙ্গরাজ খারবিলের সম্পর্কে, কলিঙ্গরাজ খারবিলের সম্পর্কে হাতি গুম্ফা লিপি রচিত হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে, দশকুমার চরিত্র কে লিখেন? দশকুমার চরিত্র রচনা করেন দণ্ডিন, দশকুমার চরিত্র রচনা করেন দণ্ডিন। তারপরে প্রশ্ন, মিলিন্দ পঞ্চহ কার রচনা? মিলিন্দ পঞ্চহ নাগসেনের রচনা, অর্থাৎ মিলিন্দ পঞ্চহ লিখেছেন নাগসেন। মহাভাষ্য কার রচনা? মহাভাষ্যটা কে লিখেছেন, অর্থাৎ মহাভাষ্যটা কার লেখা? মহাভাষ্যটা লিখেছেন পতঞ্জলি, মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি। মুদ্রারাক্ষস বা দেবী চন্দ্রগুপ্তম কার রচনা? মুদ্রারাক্ষস বা দেবী চন্দ্রগুপ্তম রচনা করেছেন বিশাখ দত্ত, বিশাখ বিশাখ দত্তের, অর্থাৎ বিশাখ দত্ত এটা রচনা করেছেন, বিশাখ দত্ত মুদ্রারাক্ষস দেবী চন্দ্রগুপ্তম রচনা করেছেন। কামসূত্র গ্রন্থটি কার রচনা? কামসূত্র গ্রন্থটি রচনা করেছেন বাৎসায়ন, বাৎসায়ন এই কামসূত্র গ্রন্থটি রচনা করেছেন। ভোজ প্রবন্ধ কার রচনা? ভোজ প্রবন্ধ এই প্রবন্ধটি কার রচনা? অবশ্যই বল্লালের লেখা, বল্লাল এর লেখা। অমরকোষ কার রচনা? অমরকোষ যে গ্রন্থটি রয়েছে, অমরকোষ গ্রন্থটি কার রচনা? অমরকোষ গ্রন্থটি লিখেছেন অমর সিংহ, অমরকোষ গ্রন্থটি লিখেছেন অমর সিংহ। পবনদূতম কার রচনা? পবনদূতম কে রচনা করেছেন? পবনদূতম রচনা করেছেন ধোই, পবনদূতম রচনা করেছেন ধোই। অভিজ্ঞান শকুন্তলম বা মেঘদূতম, মেঘদূত কার রচনা? অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞানম শকুন্তলম গ্রন্থটি বা মেঘদূত রচনা করেছেন মহাকবি কালিদাস, মহাকবি কালিদাস এই অভিজ্ঞানম শকুন্তলম বা মেঘদূতম রচনা করেছেন। ফোক ওয়াকিং কার রচনা? ফোক ওয়াকিং রচনা করেছেন, ফোক ওয়াকিং রচনা করেছেন ফাহিয়েন, ফাহিয়েন ফোক ওয়াকিং রচনা করেছেন। সি ইউকি কার রচনা? সি ইউকি, সি ইউকি কে রচনা করেছেন? সি ইউকি রচনা করেছেন হিউয়েন সাং, সি ইউকি রচনা করেছেন হিউয়েন সাং। জিওগ্রাফি রচনা, জিওগ্রাফি গ্রন্থটি কার রচনা? জিওগ্রাফি গ্রন্থটি রচনা করেছেন টলেমি, জিওগ্রাফি গ্রন্থটি রচনা করেছেন টলেমি। তারপরে আমরা কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ এই রচনাটা কার আমরা জানি? সেটা হচ্ছে আলবিরুনি, এর আগে যেটা লেখা রয়েছে সেটা এবং আলবিরুনি এই বইটা লেখা রয়েছে। কিতাবুল হিন্দটা বেশি পরীক্ষায় আসে তাই এটা উল্লেখ করলাম। তাবাকাত ই হিন্দ, তাবাকাত ই নাসিরি কার রচনা? তাবাকাত ই নাসিরি রচনা করেছেন মিনহাজ উদ্দিন সিরাজ, তাবাকাত ই নাসিরি রচনা করেছেন নাসিরুদ্দিন, তাবাকাত ই নাসিরি রচনা করেছেন মিনহাজ উদ্দিন সিরাজ। হিস্ট্রি কার রচনা? এই হিস্ট্রি যে গল্প, হিস্ট্রি যে বইটা রয়েছে বা হিস্ট্রি যে রচনাটা রয়েছে সেটা কার লেখা? হিস্ট্রি রচনাটা রয়েছে সুমা কিয়েন। তবে এই যে আলবিরুনির যে লেখা কিতাবুল হিন্দ আমরা এর আগে দেখতে পেয়েছি, সেটা আমি চলে যাই আলবিরুনির লেখা, বইটার নাম হচ্ছে তহকিক ই হিন্দ। আলবিরুনির যা লেখা যে গ্রন্থ সেটা হচ্ছে তহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ। তাহলে তহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ এই দুটো গ্রন্থই কিন্তু আলবিরুনি